কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। শুয়েক ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় আকামা আইন, শ্রম আইন এবং অবৈধ প্রবাসী আটকের যে অভিযান চলছিল, সেই অভিযানে 38 জন প্রবাসীকে আটক করা হয়েছে। এই প্রবাসীদের মধ্যে 4 জন প্রবাসী ছিল যাদের কাছে কোনো আকামাই ছিল না, মানে সম্পূর্ণ অবৈধভাবে ছিল। আর বাকি প্রবাসীদের বিরুদ্ধে শ্রম আইনের অভিযোগ আনা হয়েছে, আকামা আইনের অভিযোগ আনা হয়েছে, আরো বিভিন্ন গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে, বেশ কিছু তথ্য যুক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ টুইট বার্তায় এই তথ্যগুলো প্রেশার করেছে। আপনারা অনেকে জানতে চেয়েছেন কবে শেষ হবে চলমান এই অভিযান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণায় যেটি স্পষ্ট করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত কুয়েতে এই ধরনের কার্যক্রম চলবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। সঠিক দিক নির্দেশনা বা সঠিক দিন তারিখ ঘোষণা করা হয়নি, যে কারণে ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি না। তবে আপনি আপনার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন, বর্তমান সময় যদি সুযোগ থাকে 20 নম্বর হলে 18 নম্বরে আকামা হস্তান্তর করে নিতে, বিশেষ করে বিভিন্ন ছোটখাটো দোকানগুলোতে, বিভিন্ন গ্যারেজ বা প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন অথচ আপনার 20 নম্বর খাদেম ভিসা, আপনি শূন্য ভিসা করে নেবেন। এতে করে চলমান অভিযান নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না। পার্ট টাইমের ব্যাপারটা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আপনারা অবগত রয়েছেন সরকারের নির্দেশনা অনুযায়ী পার্ট টাইম আপনি করতে পারবেন, অবশ্যই সরকারি যে সিস্টেম রয়েছে সেটা আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে আপনি আর পার্ট টাইম করতে গিয়ে আটক হবেন না। তবে যাদের জন্য এই সুযোগটি রয়েছে শুধুমাত্র তারাই এই ফ্যাসিলিটি বা এই সুযোগটি কাজে লাগাতে পারবেন। আপনারা যারা বিভিন্ন আকুদ হুকুমা বা আপনার এই সুযোগটি নেই পার্ট টাইম করার মতো, সেক্ষেত্রে চলমান অভিযানে আপনি পার্ট টাইম করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন পার্ট টাইম করে আপনি যে টাকা ইনকাম করছেন 3 মাস পরে সেই টাকা ইনকাম করতে পারবেন চলমান অভিযান শেষ হয়ে গেলে। কিন্তু চলমান অভিযানে আপনি যদি আটক হয়ে যান আর এরপর আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তখন আপনি কি করবেন? আপনার কিছুই করার থাকবে না। সেক্ষেত্রে সকলকেই বলবো ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সঠিক দিক নির্দেশনা মেনে আপনি আপনার প্রবাস জীবন উদযাপন করুন। আমাদের খুব কাছের একজন ভাই মাত্র 4 মাস হয়েছে কুয়েতে এসেছিল, পার্ট টাইম করতে গিয়ে আটক হয়ে দেশে চলে গেছে। তার 9 লাখ টাকা খরচ হয়েছিল অথচ সে 1 টাকাও দেশে পাঠাতে পারেনি, যেটি সত্যি দুঃখজনক। কারণ সে কুয়েতে আসার পরেই তার পার্ট টাইম করার খুব দরকার পড়ে যায়, কারণ সে ঋণ করে সুদের উপরে টাকা নিয়ে কুয়েতে এসেছিল। আর যে কারণে আকামা লাগানোর পরই সে কোম্পানির ডিউটির পাশাপাশি একটি পার্ট টাইমও নিয়ে নেয়, যেহেতু দালাল তাকে বলেছিল পার্ট টাইমের ব্যবস্থা করে দেবে। আর যথারীতি সে পার্ট টাইমে লেগে যায়, 5 দিন ডিউটি করার পর পার্ট টাইমে আটক হয়ে যায়। নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে এবং দেশে পাঠিয়ে দিয়েছে, যেটি সত্যি দুঃখজনক। আমরা চাই না যে কোনো প্রবাসীর সাথে সেম ঘটনা দ্বিতীয়বার ঘটুক, কাজেই আমাদেরকে হতে হবে সতর্ক। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যারা পুরনো রয়েছেন সকলকে ধন্যবাদ। ফেসবুক পেজটি লাইক ফলো করুন।